চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুনগুন গায় পাখি শীত শীত শীত। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসুল মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি আপনাদের বন্ধু নবীনা রায় মজুমদার। আজকে যে দুজন অতিথি শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যারা আজকের অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কবিতায় বাচিক শিল্পী অসীম কুমার মালাকার এবং গানে সঙ্গীত শিল্পী ইপ্সিতা দে দত্ত। কথা তো চলতেই থাকবে, অনুষ্ঠানও শুরু করতে হবে। আজকের অনুষ্ঠান শুরু করছি কবিতা দিয়ে। প্রথমে চলে যাচ্ছি বাচিক শিল্পী অসীম কুমার মালাকারের কাছে। অসীম দা, কবিতার জগতে কবে এবং কিভাবে আসা? মোটামুটি হতে গেলে ছোটবেলার থেকেই আমি কবিতার জগতে এসেছি। ওই জোরে জোরে পড়তে পড়তে কবিতা এবং আবৃত্তিকে আমি ভালোবেসে ফেলেছি এবং আমি নিজের থেকেই আবৃত্তি করতে শুরু করলাম। যদিও কিছু কিছু আত্মীয় স্বজন আমাকে এই ব্যাপারে সাহায্য করেছেন, তো মোটামুটি বলা যায় আমি নিজের থেকেই এই আবৃত্তিটা বেছে নিয়েছি। বাহ, তা অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন? মানে হঠাৎ করে কি থেকে মনে হলো যে আবৃত্তির দিকে, মানে ঝোঁকটা কিভাবে এসে গেল? আবৃত্তিটা এমনি আমি একদম প্রাকৃতিক পরিবেশে, নিবিড় প্রাকৃতিক পরিবেশে মানুষ হয়েছি, আমার তখন ভাষা এবং সাহিত্যের প্রতি একটা আকর্ষণ বাড়ে। আমি আবৃত্তি যেটা প্রশিক্ষণ পেয়েছি কলকাতায় আসার পরে, আমি বিখ্যাত বাচিক শিল্পী প্রদীপ ঘোষের কাছে কিছুদিন আবৃত্তি তালিম নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তা আজকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার প্রথম নিবেদন কি হতে চলেছে? আমার প্রথম নিবেদন, যাকে ছাড়া বাঙালির যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ, সেই কবিগুরুকে প্রণাম জানিয়ে তার প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে, হেথায় হেথায় পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহি দিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙ্গে হৃদয় ভাঙ্গে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে পাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 করা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। বাহ, বেশ বেশ অসীমদার, একটি খুব সুন্দর কবিতা আমরা শুনলাম। মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য, কবিতা সাহিত্যের একটি আদিমতম শাখা। সঙ্গীত হলো শিল্পের এক শুদ্ধতম রূপ,
যা মানব জাতির সৃষ্টি করে, যেটা আপনার হৃদয়কে উত্তোলন করে আপনার আত্মাকে উষ্ণ করে তোলে। আবৃত্তির পর এবার গানে গানে ইফিতা দি। দিদি, আপনার গান কি সেই ছোট্টবেলা থেকেই শেখা? একদম, মায়ের কাছে হাতেখড়ি। মা ভালো গান করতেন, বাবাও গান করতেন, এবং বাড়িতে একটা সাংগীতিক পরিবেশ ছিল। সেই থেকেই শুনে শুনে শেখা, তারপরে দু একটি গান মার কাছে শিখেছি। তারপর আস্তে আস্তে সঙ্গীত শুনতে শুনতে এত ভালো লাগতো, গানগুলো আমার মুখস্থ হয়ে যেত খুব তাড়াতাড়ি, মনে থাকতো সুরগুলো। হ্যাঁ, সেই থেকেই আস্তে আস্তে সঙ্গীতের প্রতি আকর্ষণটা বাড়লো। গল্প আরো আছে, গল্প হবে, কিন্তু এখন একটা গান শুনবো দিদির কণ্ঠে। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এখনই ফিরে আসবো আমাদের আজকের সকালের জলসার অনুষ্ঠানে, দেখতে থাকো। সকালে জলসা
পেটের সঙ্গে ভরবে মন ব্যারাকপুরে এই প্রথম। ব্যারাকপুরের সবচেয়ে বড় খাদ্য মেলা বাহারে আহারে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ব্যারাকপুর বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী জয়দীপ দাসের মূল উদ্যোগে পানসারি মশালে অ্যান্ড পাচক প্রেজেন্স বাহারে আহারে সিজন 8 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8-11 ডিসেম্বর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণে। সময় দুপুর 12-10 পর্যন্ত, প্রবেশ অবাধ, যেখানে অফিসিয়াল রেডিও পার্টনার থাকছে 91.9 ফ্রেন্ডস এফএম। তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করতে চলে আসুন ব্যারাকপুর বাহারে আহারে খাদ্য মেলাতে। আয়োজনে বুস্টিং ব্র্যান্ডস ইভেন্টস। বিস্তারিত জানতে কল করুন 8777638122 এই নম্বরে। সঙ্গে ভরবে মন ব্যারাকপুরে এই প্রথম। ব্যারাকপুরের সবচেয়ে বড় খাদ্য মেলা বাহারে আহারে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ব্যারাকপুর বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী জয়দীপ দাসের মূল উদ্যোগে পানসারি মশালে অ্যান্ড পাচক প্রেজেন্স বাহারে আহারে সিজন 8 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8-11 ডিসেম্বর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণে। সময় দুপুর 12-10 পর্যন্ত, প্রবেশ অবাধ, যেখানে অফিসিয়াল রেডিও পার্টনার থাকছে 91.9 ফ্রেন্ডস এফএম। তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করতে চলে আসুন ব্যারাকপুর বাহারে আহারে খাদ্য মেলাতে। আয়োজনে বুস্টিং ব্র্যান্ডস ইভেন্টস। বিস্তারিত জানতে কল করুন 8777638122 এই নম্বরে। সকালে জলসা দর্শক বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো, আর সেই কথা মতোই আবারও আমরা ফিরে এসেছি। আপনারা দেখছেন শামসুল মল্লিকের পরিচালনায় চ্যানেল ভিশন নিবেদিত এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি আপনাদের সাথে নবীনা রায় মজুমদার। আজকে অতিথি শিল্পী আমাদের মধ্যে আছেন বাচিক শিল্পী অসীম কুমার মালাকার এবং সঙ্গীত শিল্পী ঈপ্সিতা দে দত্ত। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি গান, নাচ অথবা আবৃত্তিতে দক্ষ? যদি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার নিজের প্রতিভাকে চ্যানেল ভিশনের পর্দায় হাজারো দর্শকের সামনে তুলে ধরুন। আর স্ক্রিনে দেওয়ার নিচে যে নম্বরটি যাচ্ছে, এই নম্বরে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে সৃষ্টি করুন। আবারও চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে। বাচিক শিল্পী অসীম কুমার মালাকারের কবিতা আমরা অনুষ্ঠানের পূর্বেই শুনেছি, মানে অনুষ্ঠান একদম শুরুতেই আমরা শুনেছি। তো আবারও অসীমদার কাছে অসীমদার কবিতা আমরা শুনবো, কিন্তু একটু গল্প করবো অসীমদার সাথে। অসীমদা, আপনি তো কবিতার জগতে বহুদিন ধরেই আছেন, তা কোনো কবিতা আপনি কি কবিতা লেখেন? হ্যাঁ, কবিতা তো লিখি, ছোটবেলাতেই কবিতা লিখি। আচ্ছা, ছোটবেলায় ছড়া লিখতাম, আস্তে আস্তে যখন বড় হয়েছে সে মানুষের পরিবর্তন হয়। বহু পত্রিকা আমি লিখি ছোটবেলার থেকেই, তো বিভিন্ন সুভেনিয়ারে, স্কুল কলেজে, তারপরে পাড়ার, তারপরে এখন কলকাতায় বিভিন্ন পত্রিকা, যেমন যুগসাগনিক, রক্তকরবী, বেতার বন্ধন, SMW, বিভিন্ন পত্রপত্রিকা আমি নিয়মিতভাবে লিখি। বাহ, বেশ, তাহলে আমরা নিশ্চয়ই আজকে একটা সৌভাগ্য পেতে চলেছি স্বরচিত কবিতা স্বকণ্ঠে শোনার, কি তাই তো? নিশ্চয়ই, একদম। আমি প্রথমে একটা ছড়া দিয়ে শুরু করি, যেটা আমি আমার প্রথম ছাপা অক্ষরে ছেলেবেলা ছাপা অক্ষরে বেরিয়েছিল। বাহ, তাহলে শুনি আমরা। আমি যখন বড় হব বলবে না কেউ পড়ো, চেয়ার চেপে চশমা চোখে লিখব কেতাব বড়, হয়তো তখন ঘুরতে যাব জার্মানি কি লন্ডন, মামার মতো সাইকেলে তো ঘুরবো না কেউ বনবন, স্টিমারে চড়বো আমি, চড়বো জাহাজ পরে,
পাখির মতো উঠব আমি এরোপ্লেনে চড়ে, মনের সুখে কিনব আমি বিরাট বিরাট গ্রন্থ। লিখে গেছেন নামজাদা সব লেখক যত মস্ত, চন্দ্র কিংবা মঙ্গলেতে রাখব যোগাযোগ, মানুষ করার কল গড়ব, থাকবে না করুক। অ্যাটম বোমার মার খেতে আর হবে না কো কাকে, ভারত মাতা স্নেহের কোলে আনব সবে ডেকে। অ্যাটম বোমার মার খেতে আর হবে না কো কাকে, ভারত মাতা স্নেহের কোলে আনব সবে ডেকে। এ তো গেল মনে হয় ছেলেবেলার কবিতা, আমরা খুব মানে অসীমদার ছোটবেলার কবিতা আমরা শুনলাম। এবারে আরো একটা কবিতা নিশ্চয়ই আমরা শোনার সৌভাগ্য পাবো। এটা পরিণত বয়সে লেখা, 2020 15 নভেম্বর আমরা হারিয়েছি বিশিষ্ট অভিনেতা বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তার শেষ যাত্রার উদ্দেশ্যে আমার লেখা এই কবিতা। প্রণাম ফেলুদা। দীপাবলির সন্ধ্যায় মহানগরীকে অন্ধকারে ফেলে, ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে, 40 দিনের জীবনযুদ্ধে পরাজিত হয়ে, ভক্ত অনুরাগীদের অশ্রুজলে গান স্যালুটে চিরবিদায় নিলে তুমি। সাংস্কৃতিক জগৎ রিক্ত হল করোনার মানা না মেনে, অগণিত জনতার ভিড়ে রজনীগন্ধা আর লাল গোলাপে সাজানো তোমার নিথর দেহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কেওড়াতলা মহাশাসনের দিকে। কানে আসছিল তোমার প্রিয় কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তোমার কণ্ঠ লেখনী অঙ্গ সঞ্চালনা থেমে গেছে, ফেলে গেছো মঞ্চ প্রেক্ষাগৃহ অপুর সংসার থেকে সাঁচবাতি, উদাত্ত কণ্ঠে পাঠ আর আবৃত্তি, টিকটিকি হোমাপাখি প্রাণ তপস্যা রাজালিয়ার আর অগণিত গুণমুক্ত ভক্ত। আমাদের মনের মণিকোঠায় তুমি চিরকাল ফেলুদা, তোমাকে প্রণাম। বাহ, বেশ অসাধারণ অসাধারণ। কবিতার পরে আবারও চলে যাচ্ছি গানে গানে। দিদি, আপনি তো সঙ্গীতের জগতে বহুদিন ধরেই আছেন, তো গানের বিষয়ে কি কোনো রকমের সঙ্গীত নিয়ে কোনো ইনস্টিটিউশন খুলেছেন, এরকম কিছু পরিকল্পনা বা কিছু? হ্যাঁ, আমার একটি মিউজিক্যাল গ্রুপ আছে যার নাম সুরবাহার। সেখানে অনেকে গান শিখছে, গান গাইছে, নতুন প্রতিভা আসছে, আমি সাহায্য করছি তাদের, আমি পথ প্রদর্শক। বাহ, এই আর কি। বাহ ভালো। তা এখন কি গান শুনতে চলেছি আমরা? হ্যাঁ, আমি আগের গানটি প্রেম পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত গাইলাম, এইবার একটি নজরুল গীতি গাইব। তাহলে হয়ে যাক।
भीखा चाहिले मानुष नाही फेरा तुम्हार दुआरे हाथ पाते लो जे फिराबे নজরুল গীতি আমরা শুনলাম দিদির কণ্ঠে। কিন্তু অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে আবৃত্তি এবং গান নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান বেশ ভালোই জমজমাট ছিল। কিন্তু চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমাদের অতিথি শিল্পীদের জন্য রয়েছে কিছু ছোট্ট উপহার, এবার সেগুলি দেওয়ার পালা। সার্টিফিকেট অশিপ্রা আপনাকে, এটা ইফশিতা দি। ধন্যবাদ। মেডেল এবং মেমেন্টো ইপ্সিতাদির জন্য। সময়ের বাঁধনে আমরা সকলেই আবদ্ধ, তাই আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানেই। অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পীদের, বিশিষ্ট বাচিক শিল্পী অসীম কুমার মালাকার এবং সঙ্গীত শিল্পী ইপ্সিতা দে দত্তকে। টেকনিশিয়ান সমস্ত বন্ধুদের চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই। টিভির উপরান্তে যারা ছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শ্রী শামসের মল্লিক মহাশয়কে। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি ছিলাম আপনাদের সাথে নবীনা রায় মজুমদার। আবারও সকাল 7টায় আগামীকাল সকালের জলসা বসবে, দেখতে ভুলবেন না। নমস্কার।